বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো কি, দেখুন, যে মানুষ একটা কথা বলে থাকে যে এই ছেলের জন্মদাতা আমি, এই মেয়ের জন্মদাতা আমি। আসলে এই কথাটা দেখা গেছে সামাজিক ক্ষেত্রে মানুষ বলে থাকলেও কিন্তু রুহানি বা আত্মজগতে গিয়ে এটি মিল পড়ে না। রুহানি জগতের জ্ঞানের কাছে গেলে এই কথাটি টিকে না। যেমন একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনারা যদি গ্রামে বা কৃষক যারা আছে, এই কৃষকের মধ্যে যারা জমিনে বীজ রোপণ করে, যেমন পাটের বিচি কিংবা ডাটার বিচি কিংবা দেখা যায় কুমড়া বিচি, লাউয়ের বিচি, যেই বিচিটা রোপণ করবে সেই বিচিটাই হবে, সেই গাছটাই হবে। তো এখন বিষয় হলো যে যিনি কৃষক, এই কৃষক কিন্তু সে দেখে এই বীজ রোপণ করতেছে যে এটা আমি লাউয়ের বিচি রোপণ করলাম, কিংবা আমি পাট শাকের বিচি রোপণ করলাম। এবং সে যখন বীজ রোপণ করে আসতেছিল, তখন এক লোক বলছে, ভাই কোত্থেকে আসলেন, যে ভাই বীজ রোপণ করলাম। কী বীজ রোপণ করলেন জমিনে? তখন সে বলল, আমি পাটের বিচি কিংবা লাউয়ের বিচি রোপণ করলাম। তো একদিন দেখা যায় যে সেই জমিনে লাউয়ের বিচি হলো কিংবা পাটের বিচি হলো, কিন্তু সে যেটা বলল এবং সেটা কিন্তু সে লাগিয়ে এসেছে। এবং দেখা যায় যে পথচারী যখন জিজ্ঞাসা করলো, তখন সে পথচারী কতদিন দেখতেছে যে হ্যাঁ, সে যে বলেছিল পাটের বিচি, পাটের বিচি হয়েছে, লাউয়ের বিচি, লাউয়ের বিচি থেকে লাউয়ের চারাই হয়েছে। তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি, হে জগৎবাসী, কেউ যদি বলে যে আমি তার জন্মদাতা, আমি তাকে জন্ম দিয়েছি, এই কথাটি কিন্তু মানুষ শুনে শুনে বলে, এর এই কথার হাকিকত কী? এই পৃথিবীতে একটা মানুষ সৃষ্টি করার জন্য বা একটা মানুষকে তৈরি করার জন্য, সেই আমরা যদি সৃষ্টির গোড়াতে যাই কিংবা আদম আলাইহিস সালামের এখানে যাই, সেই আদমকে কিন্তু তৈরি করেছে মকরুম, মকরুম ফেরেস্তা, তিনি কি দিয়ে আল্লাহ এই আদম বডিটা বানিয়েছিলেন। তো এখন কথা হলো, মায়ের গর্বে এই আদম কে বানায়? তো সেই ডিউটি যাকে দিয়েছিল আদি আদম বানানোর জন্য, এখনও পর্যন্ত সেই মায়ের গর্বে এখনও পর্যন্ত সেই বনি আদমকে এখনও বানাইতেছে। যাক, সেখানে গেলাম না। আজকের যে বিষয়টা হলো যে অবশ্যই একজন কৃষককে যখন জিজ্ঞাসা করা হয় কী বীজ রোপণ করা হয়েছে, তখন সে অবশ্যই বলে যে আমি ইমুক বীজি রোপণ করেছি, এবং দু এক মাস পর দেখা যায় ঠিক সেই চারা হয়েছে এবং সেই চারা থেকে সেই ফলটি হয়েছে। তা এখন বিষয় হলো, কেউ যদি বলে আমি আমার ছেলের বা আমার মেয়ের জন্মদাতা, আচ্ছা, এখন একজন নারী, সে হলো জমিন, এবং জমি যখন উর্বরা হয় সেটা দেখা যায় যে মাসে একবার সে জমিটা উর্বরা হয়, আর কৃষক যখন দেখে জমিনটা উর্বরা হয়েছে, মাটিতে একটা শক্তি হয়েছে, রস হয়েছে, তখন সেখানে বীজ রোপণ করলে সুন্দর গাছ হয়ে যায়, আর ঠনঠনা শক্ত মাটিতে কিন্তু বীজ হবে না। তাই কেউ যদি বলে আমি একজন ছেলের জন্মদাতা, অবশ্যই সে কী রোপণ করবে, ছেলে না মেয়ে না হিজরা? যে মানুষ যদি বলে আমি জন্ম দিয়েছি, তাহলে সে বলতে হবে যে আমি কোনটা রোপণ করলাম, আমার স্ত্রী নামক যেই জমিন, এই জমিনে আমি কোনটা রোপণ করলাম, ছেলে মেয়ে না হিজরা, কোনটা দিলাম? আচ্ছা, মানব দেহের মধ্যে এমন কিছু সিস্টেম আল্লাহ রেখেছে, এই জিনিসগুলো একমাত্র অলিয়া উলিয়ার জানে। কেননা গ্রন্থ পড়ে কখনো মানুষে এই শিক্ষায় শিক্ষিত হতে পারে না। কারণ একটি কথা হলো কি, যে একটি শিক্ষা হলো পুস্তক পড়ে, আরেকটি শিক্ষা হলো সিনাই সিনাই, যে শিক্ষাগুলো
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবাদেরকে দিয়েছেন, আবার সব সাহাবাকে দেয়নি, যেমন আবু হুরায়রা, যেমন হযরত আলী, এমন কিছু ভক্তকে বা এমন কিছু সাহাবাকে এরকম কিছু শিক্ষা দেওয়া হয়েছে। আর সেই শিক্ষাগুলো বরবীর দিয়ে বা খাজা মনুদ্দিন চিস্তি দিয়ে এ পর্যন্ত তরিকতের জগৎটার মধ্যে যারা আছে তারা এই জিনিসগুলো পাইতেছে। যে আমি যখন বলবো যে আমি এই ছেলের জন্মদাতা, তো এখন বীজ রোপণ করে এসে পড়েছি, এখন কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি বীজ রোপণ করেছো, ছেলে, মেয়ে, হিজরা, কোনটা, যদি আমি বলতে না পারি তাহলে আমি কেমন বীজ রোপণ করেন বলা হলাম। যে আমি বীজ রোপণ করেছি জমিনে, আমি জানি না সেটা কি পাট নাকি লাউয়ের চারা, কি বললাম তা জানি না, তারপরে কিন্তু বলতেছি আমি জন্মদাতা। জন্মদাতা সে যে বীজ রোপণ করেছে, বীজটা দেখে ফেলেছে যে এটা কি ছেলে, মেয়ে, হিজরা, কোনটা। আচ্ছা, জানি না আজকের এই আলোচনা আপনারা কোন মনে নেবেন। অনেকেই ভাবতে পারেন যে এ ধরনের আলোচনাও কি করতে হয়। তো আমার কথা হলো, আমাদের এই চ্যানেলটি মারেফতের জগতের, আত্মজগতের, রুহানি জগতের, আধ্যাত্মিক শিক্ষার জন্যই আমাদের এই চ্যানেলটি। দেখা গেছে অন্য কোনো চ্যানেল যদি হতো তাহলে অন্য কোনো কথা বলা হতো, যেহেতু আমাদের এই চ্যানেলে শুধু আত্মজগতের সাধনার কথা, সৃষ্টিতত্ত্ব, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, সাধনতত্ত্ব, বিভিন্ন তত্ত্বই কথা বলা হয়। যদি শরীয়তের কোনো মানুষ আমার এই চ্যানেলটি দেখেন, যদি ভালো না লাগে তাহলে আপনি এটা দেখবেন না। এই জিনিসগুলো দেখবে তরিকতের জগতে যারা গভীর জ্ঞান চায়, তারা গভীর জিনিস যারা জানতে চায়, তাদের জন্য আমাদের এই চ্যানেলটি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে একটি গানের মধ্যে এসেছে যে গুরুর কাছে মন্ত্র লইয়া খেল গামাইয়া লইয়া, গুরু যে মন্ত্রটা দেবে সেই মন্ত্রটা কি, সেই মন্ত্রটা এমনই একটা বিষয় যে সেই শিক্ষাটা হলো সম্পূর্ণ গোপন, সেই শিক্ষা দিলেই হবে না। যার যার মুর্শিদ যখন এই সাধনাগুলো দিবেন তখন কিন্তু পাশাপাশি আবার বলে দিবেন যে বাবা তোমার কিন্তু এই জিনিসটা যদি তোমার ফলাতে হয় বা এই পর্যায়ে যদি তোমাকে যেতে হয় এটা কিন্তু আল্লাহর গুণ, আল্লাহ সব জানতা, তবে মানুষকেও কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছে যে মানুষ সাধনা বা কর্মের দ্বারা এটা কামাই করে নিতে পারে। তো এই পৃথিবী থেকে আমরা আল্লাহর গুণ কামাই করে নেব, আর আল্লাহ এটা নিষেধ করেনি যে নাও আমার অপরন্ত বান্দার থেকে তোমরা কিছু নেও। যেমন আল্লাহ সব জানে, মানুষও কিছু জানে, আর সেটা জানার জন্যে আল্লাহ সেই পদ্ধতি খুলে রেখেছে, কিন্তু আমরা সেই সাধনা সেই কর্ম করি না, বিদায় আল্লাহ আমাদেরকে দেয় না। তবে হে জগৎবাসী, আজকের আলোচনাটি মূল বোঝাতে চাইলাম যে আমি যদি বীজ রোপণ করি তাহলে আমাকেই বলতে হবে সেখানে কি ছেলে না মেয়ে। আর যদি বলতে না পারি তাহলে আমি কীভাবে গলা ফাটিয়ে বলি যে আমি তার জন্মদাতা, আমি জন্ম দিয়েছি, কীভাবে বলে সে? একটা হচ্ছে আন্দাকন্দা, আর একটা হচ্ছে বুঝে শুনে, দেখে বুঝে। যে একটা সংসারের মধ্যে দেখা গেছে যে শুধু মেয়েই হচ্ছে, মেয়েই হচ্ছে, কারণ সে যে কী রোপণ করে সে জানে না। আরেকটা সংসারে শুধু ছেলেই হচ্ছে, ছেলেই হচ্ছে, কিন্তু সে যে কী রোপণ করেছিল সেটা সে জানে না। আর এটা জানার জন্যে আল্লাহ এই কৌশল রেখেছে, আর এই জিনিসগুলো যার যার কামেল মুর্শিদের কাছে জেনে নিতে হয়। অনেকেই জেনেছে, আবার অনেকে জানেনি, তবে যে জানেনি তাদের জন্যে আমাদের এই আজকের এই আলোচনা। তবে হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।